নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানটি কিন্তু লাইভ অনুষ্ঠান। আপনারা যারা প্রতিনিয়ত আমাকে ফোন করছেন যে আপনি এই বলুন ওই বলুন, আমি তাদেরকে কিন্তু বলি যে আপনারা লাইভ অনুষ্ঠানে ফোন করুন, আপনাদের অবশ্যই প্রশ্নের আমি জবাব দেব। যারা জ্যোতিষপ্রেমী যারা তন্ত্রপ্রেমী তাদেরকে কিন্তু আমি সবসময় বলি লাইভে আমার সাথে কথা বলুন, আপনাদের যে প্রশ্নগুলো আছে আমি অবশ্যই চেষ্টা করব লাইভ অনুষ্ঠানে আপনাদের সেই প্রশ্নের জবাব দিতে। তো আজকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়ের দিকে একটু আলোকপাত করব, সেটা হচ্ছে আজকের বিষয় হচ্ছে আপনাদের বিদ্যা, আপনাদের বিবাহ, আপনাদের চাকরি, আপনাদের ব্যবসা, এই যে নানান সমস্যা। আপনারা কোনো মামলা মকদ্দমা জড়িয়ে আছেন, আপনারা কোনো ঋণ নিয়ে সেখানে ঋণ শোধ করতে পারছেন না, অথচ আপনি দেখা গেল কোনো লোন নিতে গিয়েছেন সেখানে দিনের পর দিন ঘুরতে হচ্ছে, বা লোন নিয়েছেন লোন কিন্তু শোধ করার মতো রাস্তা আর হচ্ছে না, লোনের বোঝা কিন্তু আপনার দিন দিন বেড়ে চলেছে। এই যে হতাশাগ্রস্ত অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, এই দাঁড়িয়ে থাকার জায়গা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, কোন গ্রহটি আপনার জন্য শুভ, কোন গ্রহটি আপনার জন্য অশুভ স্থানে বসে আছে, আর সেই কারণে হয়তো আপনার ছেলে মেয়ের পড়াশোনার দিকটা কিন্তু আটকে যাচ্ছে, লোনের জায়গায় আটকে যাচ্ছে। লোন আপনার খুবই প্রয়োজন, যেমন সামনে পুজো আসছে, আপনারা হয়তো অনেকেই লোন নিয়ে হয়তো অনেক কিছু ব্যবসা করবেন, সেই জায়গায় লোনের জন্য ঘুরে ঘুরে পুজো সামনেই এসে গেছে, হয়তো এখনও লোন পাননি, যার জন্য আপনি হয়তো পুজোর মৌসুমটা হয়তো ধরতে পারবেন না। এই যে অসুবিধার জায়গাগুলো, এই যে অসুবিধার জায়গার প্রশ্নগুলো, এই প্রশ্নের জবাবগুলো কিন্তু আপনার ছকের মধ্যেই লুকিয়ে আছে। আপনার ছকের মধ্যেই লুকিয়ে আছে আপনার গ্রহ অবস্থান, কোন হাউজে কোন গ্রহটি বসে আছে, এমনকি সে কি কোনো কোন বা কোনো শুভ জায়গায় বসে আছে, কোন ভাবে গিয়ে বসে আছে, কোন দশা আপনার এখন চলছে, কোন অন্তর্দশা চলছে। এই যে আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্নের জবাব নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান আমার। আপনাদের অনুষ্ঠানটা আপনাদের জন্যই, আপনারা চাইলে আমাকে ফোন করে এই বিষয়গুলোর উপরে, যেই কোনো বিষয়ের উপরে আমাকে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের যতটা সম্ভব আমি উত্তর দেব। তবে আমি দর্শক বন্ধুদের একটা কথা বলি যে যখন প্রশ্ন করবেন তখন অবশ্যই ডেট অফ বার্থ টাইম এই জিনিসগুলো অবশ্যই আপনারা গুছিয়ে নিয়ে ভালো করে আমাকে বলবেন, না হলে সেদিনকে যেমন অনুষ্ঠানে আপনারা দেখেছেন একজন আমাকে ভুল বলেছেন, ভুল বলার কারণে কিন্তু তার বিচারটাও ভুল হয়ে গেছে, কারণ ডেট অফ বার্থ টাইমটা আপনার, আপনি যদি আমাকে সঠিক তথ্য না দেন আমি কিন্তু সেটাকে ভুল কিন্তু করে ফেলবো। তো এই ভুল না করার জন্য কিন্তু আপনারা সঠিক তথ্য দিন, সঠিক উত্তর আপনাদের আমি দেওয়ার জন্য চেষ্টা করব, যে কোনো একটা প্রশ্নেরই জবাব দেব, একটা প্রশ্ন নিয়েই কথা বলুন। হ্যাঁ, কোনো একটা দর্শক বন্ধু আছে তাকে একটু নিয়ে নিই লাইনে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে দাদা? গড়িয়া থেকে। গড়িয়া, গড়িয়া থেকে। আপনার কি বিষয়ের উপরে কথা বলছেন? আর্থিক অবস্থার উপরে আপনি কথা বলছেন, আর্থিক অবস্থা ঠিক ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা যদি একটু বলেন, একটু জোরে বলবেন, আপনার সাউন্ডটা আমি পাচ্ছি না ভালো। 1966 সাল, সময়টা একটু বলবেন। রাত্রি 11:21। কোথায় জন্মস্থান কোথায় দাদা? কলকাতা। এক সেকেন্ড একটু ধরবেন, আপনি আমার অনুষ্ঠান দেখেন, রবিবারে জন্ম কি আপনার? রবিবারে জন্ম। কুম্ভ রাশি তুলা লগ্ন এটা আপনার জানা আছে? জানা আছে। শতবিশা নক্ষত্র প্রতিপদ শুক্লা প্রতিপদ তিথিতে আপনার জন্ম হয়েছে, শূদ্র বর্ণের আপনি জাতক, দেবারীগণ। এবার আপনার প্রশ্ন হচ্ছে আপনার অর্থের জায়গাটা প্লয়িংসি এখন ভালো নেই, এটাই মেইন উদ্দেশ্য তো?
আচ্ছা দাদা, একটা কথা বলি, আপনার যে গুরুচণ্ডাল যোগ আছে সেটা আপনি জানেন? রাহু আর বৃহস্পতি মেষের ঘরে, মানে আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মেষের ঘর হচ্ছে আপনার সপ্তম ঘর, অষ্টম ঘর হচ্ছে বৃষর ঘর। বৃষর ঘরে আপনার বৃহস্পতি এবং রাহু একই ঘরে অবস্থান করছে, এই জন্য আপনার গুরুচণ্ডাল যোগ তৈরি করেছে। এই গুরুচণ্ডাল যোগটার কি কোনো রকম আপনি প্রতিকার করেছেন দাদা? আমি একজনকে দিয়ে এটা প্রতিকার করিয়েছি, করিয়েছেন, তারপরেও আপনি সেই রকম সুফল পাননি? কারণ গুরু হচ্ছে বৃহস্পতি। আপনারা আমার এপিসোড গুলো যারা দেখেন তারা জানেন, গুরু বৃহস্পতি যদি কোনো কারণবশত দৈত্যর সাথে, একটা অশুভ গ্রহের সাথে যদি অবস্থান, একই ঘরে অবস্থান করে, সেই গ্রহটা কিন্তু সুবত্ত ফলটাকে নষ্ট করে দেয়। তার সাথে আপনার যে ছকটা দাদা, আপনি একটু শুনবেন আমার কথাগুলো, আপনার যে ছকটার মধ্যে অষ্টম ঘরে আমরা বলি মারক ঘর, যেই ঘরটাকে আমাদের জ্যোতিষ ভাষায় আমরা বলি অশুভ ঘর, এই অশুভ ঘর কিন্তু অবস্থান করে আছে, সেই জন্য কিন্তু আপনার জীবনে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি করবে। বৃহস্পতি যেমন অর্থেরও কারক, বৃহস্পতি জ্ঞানের কারক, তো এই যে আপনার অর্থের জায়গাটা দিন দিন ভেঙে যাচ্ছে, তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে দ্বিতীয় ঘরে আপনার কিন্তু কেতু অবস্থান করে আছে। কেতু অবস্থান করার ফলে কি হচ্ছে, আপনার কিন্তু অর্থের জায়গাটা যেমন আপনি ফ্লুয়েন্সি চাইছেন সেটা কিন্তু হচ্ছে না, বুঝতে পারলেন? আপনি একটু শুনবেন, আপনি লাইনে থাকুন, আপনার দশা অন্তর্দশাটা আমি একটু বলে দিচ্ছি, আপনার বর্তমানে কিসের দশা চলছে, অন্তর্দশা কি চলছে, এমনকি আপনার কখন এই সময়টা পরিবর্তন হবে সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি একটু লাইনে থাকুন। এখন বর্তমান সময়ে আপনার কিন্তু বুধের মহাদশা চলছে, এটা শুরু হয়েছে 10/9/2012 সাল থেকে, 2012 সাল থেকে শুরু হয়েছে। এখন বর্তমানে আপনার কিন্তু শুক্রের অন্তর্দশা, এই সময়টা কিন্তু একটু টাপ আছে, এই জন্য কিন্তু এটা একটু, এই যে বুধের আপনার অন্তর্দশা মহাদশা চলছে, সরি, এই মহাদশার কারণে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য যাই কিছু করেন সেই জায়গাটা কিন্তু বিঘ্নতা হবে। যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি সরাসরি আমার চেম্বারে এসে যোগাযোগ করুন ছকটাকে, আপনার এই ছকটার মধ্যে কিছু কিছু ডিস্টার্ব রয়েছে। আপনি বলছেন যে আপনি গুরুচণ্ডাল যোগ কাটিয়েছেন, কিন্তু কতটা কেটেছে বা কোন পদ্ধতির কেটেছে আমি জানি না, যেনার কাছে কাটিয়েছেন হয়তো তিনি ভালো, কিন্তু তিনি কোন পদ্ধতিতে কাটিয়েছে বা আপনার রাহু কত ডিগ্রিতে বসে আছে, বৃহস্পতি কত ডিগ্রিতে বসে আছে, এইগুলা কতটা উনি দেখে সেটা বিচার বিবেচনা করে তার জন্য কাটিয়েছে সেটা আমার জানা নেই। যদি সেটা সঠিক না হয়, যদি অসুবিধা হয় বা আপনার ছকে যে বুধের দশা এখন চলছে, এই বুধের দশাটাকে ঠিকভাবে দেখে, অন্তর্দশাগুলোকে দেখে বিচার করে, আপনার দ্বিতীয় কেতু আছে সেই জায়গাগুলোকে বিচার করে আপনাকে প্রতিকার দিলে অবশ্যই আপনার সামনের দিনটা কিন্তু ভালো যাবে, এটা কিন্তু বলা যায়। আগামী কিছু দিনের মধ্যে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে ট্রানজিট করবে, এই দ্বিতীয় ঘরে ট্রানজিট করলেই আপনি কিন্তু ভালো ফল পাবেন, এই জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটা ছকটাকে একবার রেক্টিফাই করা। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? একটু সাউন্ডটা ভালো আসছে না, একটু ভালো করে বলুন। হ্যাঁ নমস্কার গুরুজি। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, আমি আরামবাগ থেকে বলছি, আরামবাগ থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে একটু জানবো, ছেলে সম্বন্ধে। আমার লাইভ অনুষ্ঠান আপনি দেখেন, আমার অনুষ্ঠানগুলো দেখেন? হ্যাঁ দেখি, কিন্তু সৌভাগ্যক্রমে আজকে লাইনটি পেয়েছি আর কি। আজকে আপনার সাথে আমার রাশি নক্ষত্রে মিলে গেছে, সেই জন্য পেয়ে গেছেন। যাই হোক, চেষ্টা করলেই পাওয়া যাবে, চেষ্টায় মানুষের জীবনে সফলতা আছে। যেমন আপনি আপনার ছেলের জন্য বলছেন বিদ্যার ব্যাপারে, তো হ্যালো, বিদ্যার ব্যাপারে জানবেন তো? হ্যাঁ ছেলে, ছেলের ব্যাপারে। হ্যাঁ ছেলের ডেট অফ বার্থটা একটু বলবেন। 5/10/1994। 5/10/1994। হ্যাঁ, সময় সন্ধ্যা 7:30, সন্ধ্যে 7:30। 7:30। হ্যাঁ সন্ধ্যে কোথায়, জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগে, আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্ট তো? হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট।
কি কি ওর সম্বন্ধে কি জানতে চাইছেন আপনি? ওর কেরিয়ারটা সম্বন্ধে একটু যদি দেখে দেন। কেরিয়ার সম্বন্ধে বুধবারে জন্ম কি ওর? বলছি বুধবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ বুধবার। বুধবারে জন্ম, কন্যা রাশি মেষ লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, প্রতিপদ শুক্লা প্রতিপদ তিথিতে জন্ম, দেবারিগণ মানে রাক্ষস গণে ওর জন্ম হয়েছে। বুঝতে পেরেছেন? লগ্নে কিন্তু কেতু বসে আছে, ওরও কিন্তু এই যে গুরুচণ্ডাল যোগ কিন্তু ওর সপ্তম ঘরে বসে আছে। বুধ শুক্র বৃহস্পতি রাহু এই চারটি গ্রহ কিন্তু ওর সপ্তম ঘরে বসে আছে, এর কারণে কিন্তু ওর কেরিয়ারের দিক থেকে কিন্তু বাধা হবে, বিবাহিত জীবনে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু হবে। এর জন্য ভালো করে বিচার করা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হচ্ছে চতুর্থে ওর মঙ্গল রয়েছে, মানে চন্দ্রের চন্দ্রর ঘর, চন্দ্রর ঘর মানে হচ্ছে আপনার কর্কটের ঘরে ওর মঙ্গল রয়েছে। যেহেতু ওর মেষ লগ্ন, চন্দ্রের ঘরে মঙ্গল চতুর্থে রয়েছে, মানে এখানে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। এই দুটো যে অশুভ যোগ এখানে রয়েছে এর কারণে কি হবে, ওর হওয়া জিনিসগুলো কিন্তু হতে চাইবে না, ওর চেষ্টা অনুযায়ী কিন্তু ওর ফল পাবে না। এরকম ঘটনা ঘটছে ওর জীবনে? হ্যাঁ হ্যাঁ ঠিক একদম। দেখা গেল ও চাকরির জন্য কিন্তু বা ইয়ের জন্য খুবই চেষ্টা করছে, খুবই ইয়ে আছে ওর মধ্যে, সেই অভিজ্ঞতা আছে ওর মধ্যে, সেই যোগ্যতা রয়েছে যে ওই জিনিসটাকে ও পাবে, কিন্তু কিন্তু এই যে গ্রহ অবস্থানের অবস্থা রয়েছে সেই কারণে কিন্তু ওই জায়গাটা কিন্তু ও সাকসেস করতে পারবে না। বুঝতে পারলেন? হলো এই মাস তিনেকের মধ্যে শাস্ত্রীজি। হ্যাঁ বলুন। মাস তিনেকের মধ্যেও তিনটে চাকরি জয়েন করেছে, তিনটেই ছেড়ে দিই। হ্যাঁ বললাম তো এই বিভ্রান্তিকর অবস্থা, এই বিভ্রান্তিকর ব্যাপারগুলো কিন্তু ওর কিন্তু এই যোগগুলো অশুভ যোগের জন্য কিন্তু ঘটবে। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, একটা সুসংবাদ রয়েছে ওর জন্য, সেটা হচ্ছে আগামী 2/5/2019 সাল থেকে, 2/5/2019 সাল থেকে কিন্তু ওর বৃহস্পতির মহাদশা শুরু হচ্ছে। তো এই বৃহস্পতির মহাদশার যে 16 বছরটাই, মহাদশা 16 বছর কিন্তু সময় থাকে, এই 16 বছরের মধ্যে কিন্তু ওর কিন্তু জীবনের শুভ যা কিছু ওর প্রয়োজন, যা কিছু ও আশা করছে সেটা কিন্তু ঘটবে। কিন্তু তার আগে আপনাকে বলে রাখি, যদি সম্ভব হয় আমি সোমবার করে শেয়ারাপুলিতে বসি, আপনার আশা করি শেয়ারাপুলিটা কিন্তু কাছে হবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ শাস্ত্রীজির কথাবার্তা বা ইয়া অনুষ্ঠান আমার ভালো লাগে, তাহলে কিন্তু আপনি একবার শেয়ারাপুলিতে অন্তত আমার সাথে দেখা করুন, ওর ডেট অফ বার্থ টাইম এগুলো নিয়ে একটু দেখা করুন। দেখা করলে কি হবে, ওর ছকটাকে আরেকটু ভালোভাবে আমি বিচার বিবেচনা করে দেবো। 2/9/2019 থেকে 20/6/2021 মধ্যে ওর ভালো কিন্তু চাকরি, ভালো কিছু জীবনের কিন্তু পাওয়ার একদম প্রাইম টাইম, এর থেকে ভালো সময় কিন্তু আর পাওয়া যায় না। আমি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বলি, মানুষের জীবনে দুর্ভাগ্য এটাই যে যদি সে জীবনে ভালো যোগও থাকে, ভালো যোগগুলো নষ্ট হয়ে যায় শুধু দশা অন্তর্দশার কারণে। তো আপনার সন্তানের শুভ কিন্তু যোগটা কিন্তু পেয়ে গেছেন শুভ সময়ে, ওর একদম উচিত সময়ে ভালো গ্রহের দশা, গুরু বৃহস্পতির দশা, উত্তম দশা, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আপনার ছেলেকে নিয়ে আপনি যতটা ভাবছেন, ও যতটা ভাবছে, ও জীবনের সফলতা, সেই সফলতার জায়গা কিন্তু দরজার গোড়ায় দাঁড়িয়ে গেছে। এবার কিন্তু ও দরজাটা কিন্তু খুলবে, তার জন্য প্রতিকার, তার জন্য বিচার, সঠিক বিচার কিন্তু করে ওর প্রতিকার যদি দাদা আপনি করতে পারেন, আপনাকে কিন্তু আমি 100% বলতে পারি আপনার এই সন্তান আপনার সংসারের মুখ উজ্জ্বল করবে, আপনার মা বাবার মুখ উজ্জ্বল করবে, আপনার সমাজে প্রতিষ্ঠা লাভ করার জন্য কিন্তু ওর কিন্তু সময়টা একদম কাছে এসে গেছে। নমস্কার, এখনকার মতো ছাড়ছি, যদি মনে করেন তাহলে সরাসরি যোগাযোগ করুন। আমি ছাড়ছি যে একটি কথা জিজ্ঞাসা করতে পারি কি আপনাকে? হ্যাঁ বলুন বলুন, শর্টে বলুন। আচ্ছা, আর সকাল থেকে নয় বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত আমি বসি। আপনি ডিটেলস যদি জানতে হয় তাহলে আমাকে একটু
রাতের দিকে ফোন করুন, আমি আপনার সাথে এইসব ব্যাপারে একটু কথা বলবো, কারণ অন্য বন্ধুরা ওয়েট করছে, তাদেরকে হ্যাঁ একটু ঠিক সময় আছে, দিতে হবে। ঠিক আছে, এখনকার মতো আপনাকে নমস্কার, হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন, জয় মা। দেখবো নতুন বন্ধু কে আছেন, একটু ওয়েট করবেন। তার আগে বলে রাখি, আপনারা আমাকে কোথায় কোথায় পাবেন একটু জেনে রাখা দরকার, কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেই বিষয়ে কথা বলছি। আপনারা আমাকে পেয়ে যাবেন মঙ্গল বৃহস্পতি শনি শিয়ালদাতে, আর পেয়ে যাবেন বুধবার করে ব্যারাকপুর, সোমবার করে পেয়ে যাবেন শেয়ারাপুলি এবং বিরাটি, কৃষ্ণনগর পেয়ে যাবেন, বহরমপুর পেয়ে যাবেন, শিলিগুড়ি পাবেন, মালদা পাবেন, শিলচর পাবেন, গুয়াহাটি পাবেন, কোচবিহারে পাবেন, মেদিনীপুর পাবেন, মেচেদা পাবেন, এই সব চেম্বারগুলো কিন্তু নিয়মিত আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। কে কখন কোথায় কিভাবে পাবেন, কখন আমি বসবো, সেগুলো কিন্তু আপনারা ডিটেলস জানার জন্য আমার দুটি মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারগুলো অবশ্যই নোট করে রাখবেন। এখনই ফোন করতে হবে এটা নয়, যারা এখন জানতে চাইছেন তারা ফোন করবেন, যারা এমনিতে আমার সাথে বুকিংয়ের জন্য যোগাযোগ করছেন তারা কিন্তু পরে ফোন করে আমার সাথে কথা বলে নেবেন, বা আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা ফোন ধরে নেবে, তাদের সাথে কথা বলে নেবেন। তার সাথে একটা শুভ সংবাদ আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে আজকে থেকে আগামী কালী পুজো পর্যন্ত আপনারা যারা চেম্বারে আসবেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ উপহার আমার কাছ থেকে পাবেন। পুজো উপলক্ষে বিশেষ উপহার আপনাদের জন্য রেখেছি, সেটা চেম্বারে আসলে অবশ্যই আপনাদেরকে প্রদান করা হবে, অবশ্যই সেটা নিতে ভুলবেন না, আমার কাছে অবশ্যই চেয়ে নেবেন, আমি যদি ভুলে যাই আপনারা চেয়ে অবশ্যই নেবেন, সরি। আরেকটা বিষয় হলো আমার যে নিজ মন্দির রয়েছে ইছাপুর কমলপুর কালীবাড়ি, সেই কালীবাড়িতে কিন্তু আপনাদের জন্য একটা খবর রয়েছে, সেটা হচ্ছে আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি ও আজকেও বলে দিচ্ছি, যাদের বাড়িতে বা যাদের হাঁপানি রোগ রয়েছে তাদের জন্য কিন্তু বিনামূল্যে আমার মন্দির থেকে কিন্তু ওষুধ প্রদান করা হয়, আর যাদের নাকি অশ্ব বা পায়েস রয়েছে তারাও যোগাযোগ করতে পারেন, তাদেরকেও কিন্তু বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। যারা এইরকম কোনো রোগে কষ্ট পাচ্ছেন দিনের পর দিন, তাদের জন্য কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই চিকিৎসাটাই আমি দিয়ে থাকি আপনাদের জন্য। হ্যাঁ হ্যালো, এইবার যে বিশেষ কথা, যে বিশেষ যে আলোচনা, যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে সন্তান নিয়ে একটু আগে দাদা ফোন করলেন, যে যেমন তার সন্তানের কেরিয়ার নিয়ে অনেকে ফোন করেন, যে সন্তানের বিদ্যা নিয়ে, এই যে বিদ্যা নিয়ে বলতে গেলে অনেক বড় ব্যাপার, আপনারা কেন আপনার সন্তানকে সুস্থভাবে বিদ্যা দেবেন, কেন এই বিদ্যাটার প্রয়োজন, আপনারা আজকের জায়গায় দাঁড়িয়ে কেন এত সচেতন, এই এই কথাগুলো কিন্তু আপনাদের আমি কিন্তু জানাবো, বা বিদ্যার যে শুভ যোগ, কোন যোগের মাধ্যমে আপনাদের এই বিদ্যাটা শুভ হতে পারে, কোন যোগটা আপনার ছকে থাকলে আপনার সন্তানের বিদ্যা উন্নত হতে পারে, বা নিম্নবিদ্যায় কি আপনার সন্তান থেমে যাবে, না উচ্চ বিদ্যা গ্রহণ করবে, না পিএইচডি করবে, এই যে বিভিন্ন ভাব, বিভিন্ন ভাবের যে প্রকাশ আপনার সন্তানের, সেই ব্যাপারগুলো কিন্তু একটা জ্যোতিষক থেকে খুঁজে পাওয়া যায় বলা যায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার দাদা, আমি রণদেব সাহু বলছি, গোবরডাঙ্গা থেকে, উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি দাদা আমার বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার একটু ডেট অফ বার্থটা বলবেন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/2/1991। 15/2/1991। হ্যাঁ, আপনার একটু টাইমটা বলবেন দাদা। ওই সকালে 9:55, 9:55, 55, 55 AM। হ্যাঁ, কোথায় জন্ম? আসানসোল। আসানসোল, আসানসোল। হ্যাঁ, আপনার সম্বন্ধে দাদা কি জানতে চাইছেন আপনি? আমি আমার চাকরি বাকরি একটু ভবিষ্যৎ আর ফাইন্যান্সিয়াল দিকটা। আচ্ছা, চাকরি বাকরির ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল দিকটা। 15 ফেব্রুয়ারি 1991 শুক্রবার ছিল, ঠিক বলছি? হ্যাঁ 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 ঠিক বলছি। কুম্ভ রাশি মেষ লগ্ন। হ্যাঁ, কুম্ভ রাশি মেষ লগ্ন, শতবিশা নক্ষত্র, প্রতিপদ শুক্লা, প্রতিপদ তিথি দেবারীগণ।
মানে আপনি যে কোনো বিষয়ের উপরে কিন্তু আপনি অ্যাক্টিভ, আপনার সংসারের জন্য বা যে কোনো বিষয়ের উপরে আপনার বিষয়গুলোকে আপনি কিন্তু খুব অ্যাক্টিভ এবং আপনি সচেতন, আপনি একটা খুব সচেতন মানুষ। তো আপনি যেটা জানতে চাইছেন আপনার হচ্ছে কর্মের জায়গাটা, কর্মের জায়গাটা সপ্তম আপনার কর্মের জায়গাটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু দাদা বাধা প্রাপ্তি হবে। আপনি যতই মন দিয়ে যত কর্মই ভালো করে করুন না কেন, সে প্রাইভেট কর্ম করুন আর আপনি সরকারি কোনো কর্ম করুন। না আমি বলছিলাম, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বর্তমানে আমি চাকরি করি, আমি সরকারি চাকরি করছি। হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু আচ্ছা আমার এই এই চাকরি আমি করছি এতে যে মাইনে আমি চাই, তাতে আপনি স্যাটিসফাইড নয় বা সেই মাইনে দিয়ে আপনার কিন্তু সমস্যা মিটছে না, আপনি এর থেকে বেটার কিছু চাইছেন? তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ তবে একটা বেটার আপনার যোগ আছে, রবি চন্দ্র শুক্র আপনার একাদশে বসে আছে, একাদশে শুভ অবস্থানে বসে আছে, এরা কিন্তু আপনাকে একের অধিক কিন্তু সরকারি চাকরিরও আপনার জীবনে যোগ আছে। কারণ বৃহস্পতি আপনার উচ্চস্থ বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে আছে, যে ঘরে আমরা বলি যেই ভাবে বসলে, যে ঘরে বসলে আমরা বলি উচ্চস্থ হয় মানে পাওয়ারফুল, সেই ক্ষেত্রে আপনার রবি শুক্র চন্দ্র একাদশে বসে আছে, এমনকি শনি দশম পশ্চিম শনি নিজের ঘরে বসে আছে। সেই জন্য আপনার টেনশন করার দরকার নেই, আপনার শুধু ছকে একটাই গন্ডগোল, সেটা হচ্ছে আপনার ছকে কিন্তু সম্পূর্ণ 100% কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ কিন্তু আপনার জীবনের বড় বড় সুযোগটাকে কিন্তু নষ্ট করে দেবে, কিন্তু মোটের উপরে কিন্তু এই কালসর্প দোষটাকে বাদ দিয়ে যদি আপনার ছকটাকে রেক্টিফাই করা যায় তাহলে কিন্তু আপনার ছকটা খুবই উন্নত এবং কি ভালো। বুঝতে পারলেন দাদা? হ্যাঁ দাদা বুঝতে পারলাম। মহাদশা এটা 2023 সাল অব্দি চলবে, বৃহস্পতির অন্তরে এখন রবির অন্তর্দশা 4/4/2019 সাল পর্যন্ত চলবে। হ্যাঁ অবশ্যই প্রমোশনের যোগ আছে দাদা, অবশ্যই প্রমোশনের যোগ আছে, আপনি একটু চেষ্টা করুন প্রমোশন কিন্তু হয়ে যাবে। ওকে আচ্ছা দাদা, তাহলে আজকের মতো এখানেই, নমস্কার আপনাকে। যদি এর থেকে ভালো করে রেক্টিফাই করতে চান তাহলে কিন্তু একবার চেম্বারে আসতেই হবে আপনাকে। আমি আপনার এই নাম্বার, আচ্ছা আমার নাম্বারগুলো রয়েছে, আপনি পারলে নোট করে নেবেন। ওকে ওকে নমস্কার নমস্কার। হ্যাঁ বিদায় নেওয়ার প্রায় সময় সীমা শেষ হয়ে আসতে চলেছে, আমাকে আপনাদের সামনে থেকে বিদায় নিতেই হবে, কারণ সময় কাহার জন্য অপেক্ষা করে না, আমার জন্যও করবে না, সেই জন্য বিদায় হয়তো নিতে হবে। তার আগে জানিয়ে রাখি আপনারা আমাকে কোথায় কোথায় পাবেন, আরেকবার আপনাদের জানিয়ে রাখছি, পেয়ে যাবেন মঙ্গল বৃহস্পতি শনি শিয়ালদাতে, পেয়ে যাবেন বুধবার ব্যারাকপুরে, পেয়ে যাবেন আপনারা সোমবার শেয়ারাপুলি এবং বিরাটিতে, এবং পেয়ে যাবেন কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি কোচবিহার গুয়াহাটি শিলচর এবং মেদিনীপুর মেছেদা সহ দেশের অন্যত্র। এছাড়া এখন পুজোর পরে হয়তো আপনার বর্ধমান বাঁকুড়া আসানসোল দুর্গাপুর এইসব চেম্বারও আপনারা নিয়মিত আমাকে পেয়ে যাবেন, তবে আমাকে আপনারা জানার জন্য অবশ্যই ফোন করে নেবেন। আমার দুটো ফোন নাম্বার রয়েছে 9051666754 এবং 9051466990, এই দুটি কিন্তু আপনাদের যোগাযোগ করার মাধ্যম। আজকে সময়ের একদম শেষ সীমায় এসে পৌঁছে গেছি, আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। নমস্কার, জয় মা।